আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম তাপপ্রবাহের কারণে পঁচিশ জেলায় শনিবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয় ছয় মেয়ের পরে কমবে গরম বলছে আবহাওয়া অফিস আগুন সন্ত্রাস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি দাবি ওবায়দুল কাদের নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান রিজভী আগামী মাস থেকে বিদেশি জনবল নেবে না মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার উন্মুক্ত হবে আশা জনশক্তি রপ্তানিকারকদের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ কোরবানির দেড় মাস আগে থেকেই চড়া মশলার বাজার এলাচের দাম কেজিতে বেড়েছে দেড় হাজার টাকা পেঁয়াজ আদা রসুনের মূল্য ঊর্ধ্বমুখী এবং প্লাস্টিকের বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিলেই মিলবে নগদ অর্থ সবুজ ও পরিচ্ছন্ন রাজধানী গড়তে ঢাকা উত্তর সিটির ভিন্ন ধর্মীয় দেশের চলমান তাপপ্রবাহের কারণে শনিবার দেশের পঁচিশটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল চট্টগ্রাম বিভাগের চাঁদপুর রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ও জেলার সব মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস চলবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি অপরদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া জানিয়েছে আবহাওয়া অফিস এতে এপ্রিলের ভয়াবহ তাপ্রবাহ চলতি মাসে ধীরে ধীরে কমবে বলেও জানিয়েছে সংস্থাটি এদিকে বৃহস্পতিবার রাত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলে স্বস্তির বৃষ্টি তীব্র তাপদাহের পর বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় উচ্ছ্বসিত এপ্রিল দুই হাজার চব্বিশ ছিয়াত্তর বছরের ইতিহাসে রেকর্ড প্রবাহের ভাঙা তাপ একটি মাস এর আগে এত দীর্ঘ সময় গরমে পুড়তে হয়নি সাধারণ মানুষকে অবশেষে আকাশে মেঘ জমিয়ে নামল স্বস্তির বৃষ্টি ধুয়ে দিয়ে গেল গেল মাসের অসহনীয় গরম যে বৃষ্টির জন্য কত ইবাদত কত প্রার্থনা বৃষ্টি এসে প্রশান্তির পরশ বুলালো সে প্রাণ প্রকৃতিতে তাপ দাহের পরে সকল খেটে খাওয়া মানুষদের এত কষ্টের পরে আজ এই বৃষ্টি বর্ষণ আলহামদুলিল্লাহ ঢাকাবাসী আজ অনেক সন্তুষ্ট অনেক ঠান্ডা লাগতেছে খুব আরাম লাগতেছে আমাদেরকে আশাল আজকে তো খুব শান্তি লাগতেছে আল্লাহর রহমত আল্লাহর দানিও জিনিস রাজধানী সহ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া রাতে বৃষ্টি হওয়ায় দিনে অন্য দিনের তুলনায় তাপমাত্রা কম অনুভব করছেন বলে জানিয়েছেন সাধারণ মানুষ কালকে তো আল্লাহ তাআলা একটু রহমত করেছে রাতে ঝাবার বৃষ্টি একটু হইছে আর আজ একটু ঠান্ডা লাগে গতকালকে বৃষ্টি ঝড় হওয়ার পরে মোটামুটি আজকে তুলনাভাবে আজকে একটু কম তবে স্বস্তির বৃষ্টির দেখা কি এ মাসেও পাওয়া যাবে অফিস সুসংবাদ মে মাসে বৃষ্টিপাতের প্রবণতা একই সাথে দেখা মিলতে পারে কালবৈশাখী ঝড়ের যাতে কমবে দুর্বিষহ গরম মে মাসে সামগ্রিকভাবে তিন থেকে পাঁচটি মৃদু কালবৈশাখী ঝড় সব বৃষ্টি অথবা বজ্রসা বৃষ্টিপাত হতে পারে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে আব জানায় গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে একাশি শতাংশ বৃষ্টি কম হয়েছে সে কারণেই অনুভূত হয়েছে এমন অতিরিক্ত গরম মাসারুল হক মুহাজির এটিএন এন বাংলা ঠাকা নির্বাচন ঠেকাতে গিয়ে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি তাই বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন কোন প্রার্থীর হয়ে প্রশাসন ও নির্বাচনকে প্রভাবিত করবে না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান আসন্ন উপজেলা নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের এ সময় তিনি বলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্ত্রী ও সন্তানরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে দল ও প্রশাসন সতর্ক রয়েছে আমি আমি তাকে তার পক্ষে সমর্থন দিচ্ছি আমার পার্টি সমর্থন দিচ্ছে সেটা হচ্ছে বড় কথা আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বা বিষয়ে জড়িত করার কোনো বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন বেগম জিয়ার মুক্তির দাবিতে বড় কোনো মিছিলও করতে পারেনি দলটির নেতাকর্মীরা বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই বলেও মনে করেন তিনি বিএনপি নিজেরাই এখন বিভক্ত তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে নেতা নেতা মিল নেই কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশা আশাবাদ নেতারা ব্যক্ত করল কর্মীরা এই আশা কারণ দেখছে না আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি ও সতেরো মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের আমরা সারা দেশে সর্ব পর্যায়ে আমরা পালন মুশফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা কর্মসূচি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন রাষ্ট্র পরিচালনা কে করবেন তা দেশের মানুষই ঠিক করবে বিএনপিতে নেতৃত্ব সংকট নেই দাবি করে তারা বলেন শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কেউ নেই জনরোষের মুখে পড়ার আগে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান দলটির নেতারা মৈনুল আহসানের রিপোর্ট তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে এমন এক অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মুখপাত্র রুহুল কবির রিজভি বলেন জোর করে ক্ষমতা দখল করে ভোটের নামে জনগণের সাথে উপহাস করছে ক্ষমতাসীনরা যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায় আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার কোন রাজনৈতিক দলের নয় এই এই দায়িত্ব তো জনগণের আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন তাকে মালিকানা ফেরত দেন জনগরি ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসবে না বসবে আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দাবি নির্বাচন একতরফা নির্বাচন জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে বিএনপি সিনিয়র নেতারা বলেন শুধু ডান বাম নয় দেশের সব মানুষ আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না জনগণের দিশাহারা হয়ে পড়েছে বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এই সব কথায় কোনো কাজ হবে না ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না পক্ষ সরকার অধীনে নির্বাচন দিন তীব্র তাপদাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এমন অভিযোগ করে দলটির নেতারা বলেন উন্নয়নের নামে ক্ষমতাসীনদের পরিবেশ ধ্বংস দুর্নীতি লুটপাটের মাসুল দেশের জনগণকে দিতে হচ্ছে মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা আগামী মাস থেকে বিদেশি জনবল না নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার আপাতত স্থগিত হলেও শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রম বাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা তবে মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে দেশের রিজার্ভে প্রভাব পড়ার সংখ্যা জানিয়ে স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের রিপোর্ট বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া দু সালে উন্মুক্ত হওয়ার পর প্রায় সাড়ে চার লাখ কর্মী গেছেন দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও বিশ হাজার পূর্বের চাহিদাপত্র অনুযায়ী প্রবাসী কর্মীদের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়া পৌঁছাতে হবে দেশটির ইমিগ্রেশন বিভাগের হিসেবে মালয়েশিয়ায় মোট প্রবাসী কর্মীর সিংহভাগই বাংলাদেশি সেখানে কিছু কিছু কর্মীর কাজ না পাওয়া প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তবে বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে খুব কমই কর্মহীন বলছেন খাত সংশ্লিষ্টরা যারা ট্যুরিস্ট ভিসা থেকে গেছে স্টুডেন্ট ভিসা গেছে ট্রেনিং ভিসা গেছে বা ক্যাটাগরি 1 2 3 তে বিভিন্ন ক্যাটাগরিতে গেছে তারা যায় ওখানে প্রবলেম পড়েছে সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে যে সমস্ত ওয়ার্কার গিয়েছে তাদের ভিতরে কোনো প্রবলেম নাই তো একত্রিশ তারিখের পরে যেহেতু কোনো দেশ থেকে লোক আসবে না সুতরাং তাদের জবের কোনো প্রবলেম হওয়ার কথা না বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ নেপাল ও ভারত সহ যে চোদ্দটি দেশ থেকে কর্মী নেওয়া হয়েছে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে দেশটি কিছু কিছু কর্মী যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কিন্তু মনে করে তারা এগ্রিকালচারে গিয়েছে তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায় তারা কনস্ট্রাকশনে গিয়েছে তারা ব্যবসা বাণিজ্য করতে চায় এই ধরনের মানসিকতা যদি কোনো কর্মীর থেকে থাকে তারা এটা করলে কিন্তু দেখা যাবে তারা নিজেরও কিন্তু সেখানে কাজ খুঁজে পাবে না সাময়িক এই স্থগিতাদেশ আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের তবে আবারও বেশি কর্মী পাঠাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের স্থগিত সূদ্র হওয়ার সাথে সাথে আমরা যাতে আবারও নতুনভাবে বেশি কর্মী কর্মী করতে পারি এবং আমরা যাতে আমাদের যারা এখানকার প্রশাসনিক কাঠামোর সাথে জড়িত সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে ফরেন মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঋতুতর সাথে মালশিয়ান গভর্নমেন্টের সাথে তারা ডিপ্লোমিটিং আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শ্রমতা আমরা আবারও নতুন করে বেশি কর্মী পূরণ করতে পারি সেটি কিন্তু আমাদের নজর দিতে হবে এইবার তো হয়ে গেছে চোদ্দ দেশের জন্য স্থগিত তার আগে ছিল বাংলাদেশের জন্য এবং সেটাকে ফ্রিজ করেছিল তারা সেই জন্য আমি মনে করি যে এটা খুব শীঘ্রই সমবাজার চালু হবে তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্লান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্লান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বোমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে স্থগিতাদেশ তুলতে এবং কর্মী প্রেরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বাবু বাংলা ঢাকা। সাধারণ রোগীদের মতো দশ টাকায় চোখের পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর সেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের পরীক্ষা করেন তিনি এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা সৈয়দ মুদাসের আলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা দীন মোহাম্মদ নুরুল হক তার সাথে ছিলেন রাজধানীতে তাপ দাহের প্রভাব সামান্য কমলেও নিত্যপণ্যের বাজারে উত্তাপ কিন্তু মোটেও কমেনি বরং নিত্যপণ্যের দামের পারদ সবসময় ঊর্ধ্বমুখী কোরবানি ঈদের আরো দেড় মাস বাকি থাকতেই বাড়তে শুরু করেছে মশলার দাম এদিকে চার দিনের ব্যবধানে নাগালের বাইরে পেঁয়াজ আদা ও রসুনের দাম বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি এমনিতেই স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন তার উপর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে বেসামাল সাধারণ মানুষ আমার দরকার ছিল এক কেজি আমি সেখানে খরচ মিনিমাইজ করার জন্য আমি এক হাফ কেজি নিলাম আমরা কিভাবে চলবে বাংলাদেশে কি হচ্ছে সামনে কি হবে মাথায় কিছু খেলতেছে বাজারে সবজির সরবরাহ প্রচুর অথচ কোন সবজি পঞ্চাশ ষাট টাকার নিচে নেই সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত পেঁপেও এখন ষাট টাকা কেজি আবারও বাড়ছে পেঁয়াজের দাম পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকায় বেড়েছে রসুন ও আদার দামও পেঁয়াজের দাম বাড়া আদার দাম বাড়তি এইভাবে হইলে আমরা চলি কিভাবে মুখে দাম বেশি থেকে এখানে দাম বেশি চার দিন আগে দেখছি আপনি একশো পঞ্চাশ টাকা কেজি কোরবানির ঈদের আরো দেড় বাকি অথচ এর মধ্যেই বেড়ে গেছে মশলার দাম এক কেজি এলাচের দাম বেড়েছে কেজিতে তেরোশো থেকে বারো তেরোশো টাকা সাধারণত প্রথম শুক্রবার মাসের বাজার সেরে নিতে রাজধানীর কাওরান বাজারে লোকজনের ভিড় একটু বেশি থাকে অথচ মাসের প্রথম ছুটির দিনে এই বাজার প্রায় ক্রেতাশূন্য লোকজন আসলে বা কেনাকাটা বাড়লে আমাদের ব্যবসা চাঙ্গা অন্ত লোকজন না আসলে আমাদের ব্যবসা কি হবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও ব্রয়লার দুশো দশ টাকা কেজি সোনালী তিনশো আশি টাকা কেজি সব মুরগির দাম কিন্তু এখন খুব বেশি আছে কেজিতে বিশ টাকা করে বেশি তবে এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো কমেছে ডিমের দাম হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা সবুজ ও নগর গড়তে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যবহৃত প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেটের মতো বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিয়ে মিলবে নগদ অর্থ ডিএনসিসির আওতাধীন চালকদের মাঝে ছাতা পানির বোতল ও স্যালাইন বিতরণকালে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম মুস্তাফিজুর রহমানের রিপোর্ট তীব্র তাপদাহে রিকশা চালকদের স্বস্তির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় পঁয়ত্রিশ হাজার ছাতা ও বিশুদ্ধ পানির বিতরণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যক্রমের উদ্বোধন শেষে ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র উদার্ত আহ্বান জানাবো আমরা যে গাছ লাগাচ্ছি তার পাশাপাশি আপনারাও যেন এই গাছগুলোকে যেন যত্ন নেন আমরা গাছ লাগাচ্ছি কিন্তু যদি নাগরিকরা যদি এসে এগিয়ে আসে এবং যেই দোকানের সামনে বা যেই বাড়ির সামনে গাছ লাগাচ্ছি সেই গাছগুলোকে যদি আপনার যদি দায়িত্ব নিয়ে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায় সামনের বর্ষা মৌসুমে দেন তিনি এডিস মশার কিন্তু চ্যালেঞ্জও কিন্তু চলে আসছে তাই যার যার বাসা বাড়ি ছাদ বিভিন্ন ধরনের ফুলের ফুলের টক অব্যবহৃত টায়ার যা কিছু আছে কমট সব কিছু আপনারা আমাদেরকে দিন চিপসের প্যাকেট ডাবের খোসা রঙ্গের কৌটা টায়ার যা কিছু আপনারা দিবেন আমরা ইমিডিয়েটলি ক্যাশ টাকা দিয়ে দিব ঢাকার সড়ক জুড়ে কৃত্রিম বৃষ্টির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দেখা হচ্ছে তিনটি করে বিশুদ্ধ পানির রিক্সা এছাড়া বস্তির বাসিন্দাদের জন্য নয়টি স্থানে করা হচ্ছে কুলিং জোন মুস্তাফিজুর রহমান এটিএন বাংলা ঢাকা তরুণদের মধ্য থেকেই বের হয়ে আসবে আগামী দিনের প্রতিশ্রুতিশীল কণ্ঠ ও নৃত্যশিল্পী এটিএন বাংলা আগামী তারকা সিজন টু এর মাধ্যমে মেধাবী শিল্পী বের করে আনার সেই চেষ্টা করছে বলে জানান আয়োজকরা মিজান রিপোর্ট বাংলাদেশ ভারত সহ দশটি দেশের অংশগ্রহণে একই মঞ্চে গান ও নৃত্য প্রতিযোগিতার এ আয়োজন এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আগামীর তারকা সিজন টু এর গ্র্যান্ড ফাইনালের প্রথম পর্বে অংশ নেয় বিজন করে প্রতিযোগী বিচারকদের চূড়ান্ত রায়ে নির্বাচিত গানে দশ ও নৃত্যে দশ প্রতিযোগীকে নিয়ে শনিবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে জানান আয়োজকরা আগামী তারকার সিজন টু শুরু হয়েছিল নয়টি বিভাগীয় শহরে এক লক্ষ বিশ হাজার শিল্পীদের নিয়ে বাছাই করে করে আজকে গ্র্যান্ড ফাইনালের প্রথম পর্ব উপমহাদেশে যারা নাচকে কোথায় নিয়ে গেছে তাদের সম্বন্ধে জানা গানটা আমরা যে গানগুলো করব সেই গান সম্বন্ধে জেনে এই আস আশাটা আর কি সেটাই আমরা চাই মিডিয়া সিনেমা সব কিছু তারাই চালাবে তাদের মধ্যে বড় বড় স্টার তৈরি হবে কবরই তৈরি হবে রাজ্জাক তৈরি হবে আর আমরা সেই প্রত্যাশা অবশ্যই রাখি যে আমাদের ছাড়িয়ে যাবে তারা প্রতিযোগিতায় বিচারক হিসাবে যেমন আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম ফাতিমাতু জহুরা নৃত্যশিল্পী লুবনা মরিয়ম তেমনি আছেন ভারতের নৃত্যশিল্পী অমৃতা দাস এই দুই বাংলার মধ্যে কোথাও গিয়ে আমাদের সব কিছুর মধ্যে এমন একটা অদ্ভুত মিল রয়েছে যে ভীষণ ভালো লাগে এখানে এসে মনে হয় বাড়িতেই রয়েছি নতুনদেরকে তো সবসময় আমরা সবাই এনকারেজ করি চাই যে নতুন রেকর্ড কারণ ওরা তো আমাদেরই সন্তান শিল্পে আসা উচিত যারা প্রতিযোগিতা করার মতো একটা মান নিয়ে আসবে আগামী তারকা সিজন টু এর গ্রান্ড ফাইনালের পর্বগুলো আগামী সপ্তাহ থেকে এটিএন বাংলায় সম্প্রচার করা হবে বলে জানান আয়োজকরা মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা প্রসূতি মা ও শিশুর সেবায় এবার রাজধানীর মুগদা হাসপাতালে চালু হচ্ছে অবস আইসিইউ সেবা জটিল অবস্থায় নবজাতক শিশু ও মায়ের জন্য থাকবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থাকবে আধুনিক সব মেশিনারিজ এবং অভিজ্ঞ চিকিৎসকদের সেবা হাসপাতালটির পরিচালক জানান আধুনিক এই সেবায় কমবে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার তরিক ইসলামের রিপোর্ট রাজধানীর মুগদা হাসপাতাল দুই সালে চালু হওয়া পাঁচশো শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ ও করোনা মহামারীতে জনগণকে চিকিৎসা দিতে বিশেষ ভূমিকা রাখে এই হাসপাতালটি জনগণকে সেবা দিতে এবার এই হাসপাতালে চালু হতে যাচ্ছে ওপস আইসিইউ যেখানে একই জায়গায় সকল সুবিধা পাবেন প্রসূতি মা ও শিশু একটি প্রসূতি মায়ের যত ধরনের ঝুঁকি থাকতে পারে সেটা গর্ব রিলেটেড প্রেশার রিলেটেড অন্য যে কোনো সব সুযোগগুলি এখানে সেভেল করতে পারবে যেমন অপারেশন থিয়েটার যদি হয় আপনি আপনাকে নিয়ে যাবেন এই যে ওয়ালটা দেখছেন এর পাশে অপারেশন থিয়েটার মানে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিউতে আসতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড কোনো ক্রাইসিস তৈরি নেবে সঙ্গে এখানে ঢুকে যাবে এখানে আমার আইসি যে স্পেশালিস্ট তিনি আছেন গায়নোকোলজিস্ট আছেন এরপরে যদি মাল্টি ডিসিপ্লিন তারাও চলে আসবে কারণ এটা ভিতরে থাকতে হবে চলতি মাস থেকে জনসাধারণ বিশেষ এ সেবা পাবেন বলে জানান হাসপাতালটির পরিচালক সারা বাংলাদেশে পাঁচটি হাসপাতালে চালু হবে ঢাকা মেডিকেল কলেজে চালু হয়েছে মিটফোর্ডে চালু হয়েছে মুগ্ধ তৃতীয় হসপিটাল যেখানে এই সেবাটি আমরা অতি দ্রুতই চালু করে দিচ্ছি আমরা আশা করি মে মাসের শেষের দিকে আমরা ইনশাআল্লাহ তাদেরকে হাসি মুখে এখানে বরণ করতে পারবো শুধু তাই না হাসপাতালে সেবা নিতে আসা যে কোনো জটিল রোগীর জন্য রয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্রাইসিস ও সেক আছে আলাদা ল্যাব টেস্ট ইউনিট যেখানে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়া হয় যে কোনো জটিল রোগীকে যে কোনো জরুরি রোগী জরুরি বিভাগে ঢোকার পরে ইএমও সাহেবের কাজ হচ্ছে কনসালটেন্ট মাধ্যমে অবহিত করা উনি দেখে ডিসিশন দেবেন যে এটা আইসিউতে যাবেন এইচ ডিউতে তারপরে ওনার ট্রিটমেন্ট শুরু করবেন এখানে আমার ল্যাব আছে পরীক্ষা হবে ওনার সিদ্ধান্ত নেবেন যে রোগীটা আসলে এখানেই থাকবে না উপর এটা ট্রানজিট জন এখানে রোগী আসে তাকে সর্বোচ্চ কেয়ার দিয়ে তাকে নিশ্চিত করা যে না আমরা আপনার জন্য কিছু করতে পারলাম এরপরে ডিসিশনটা পরবর্তীতে সরে যাবে প্রসূতি মা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে সরকারের এসডিজি বা দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান হাসপাতালটির পরিচালক তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা চেষ্টা প্রত্যয় ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে সুনাগরিক হিসেবে তৈরি হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদক জয়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান রাজশাহীতে ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের শিক্ষার্থী সংবর্ধনা ও দি মকদুম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে ক্রিয়েটিভ পরিবারের সভাপতি সুফি ডা সুরায়ত রহমান রক্তিম ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের পরিচালনা পরিষদের সদস্য আমির হোসেন বীর মুক্তিযোদ্ধা ও কবি সুফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক রাজশাহী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এনায়েত কবির সরকার উপস্থিত ছিলেন কোন কাজ করার আগে আমি যদি মনে করি এই কাজটা আমি করতে পারবো না আমি জীবনে কোনোদিন সেই কাজ করতে পারবো না আর যে কোনো কাজ আসুন আমার সামনে আমি দৃঢ়তার সাথে আত্মপ্রত্যয়ের সাথে আমি যদি মনে করি কাজটা আমি করব এই কাজটা আমি অবশ্যই করব যদি আমার পূর্ব নির্ধারিত আমার মধ্যে সেরকম শক্তি ছিল না কিন্তু আমি কাজটা যেহেতু আমার ডিটারমিনেশন আমার ইন্টেনশন আমি সেই কাজটা করতে পারব এ পর্যায়ে আল ইসলামী ব্যাংক অর্থ সংবাদ তীব্র তাপ দাহে মাগুরায় ঝরে যাচ্ছে লিচুর গুটি বৃষ্টির অভাবে শুকিয়ে গায়ে পড়ছে দাগ এ অবস্থায় লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা লোকসানের সংখ্যায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ তবে ক্ষতি কমাতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান বৈশাখ মাসেও আকাশে নেই মেঘের দেখা নেই বৃষ্টি তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘ অনাবৃষ্টিতে প্রকৃতিও যেন বিরূপ এমন পরিস্থিতিতে চিন্তার ভাজ মাগুরার লিচু চাষিদের কপালে গরমের কারণে ঝরে যাচ্ছে বাগানের লিচুর গুটি এখানে অন্তত ত্রিশটি গ্রামের দুই হাজার চাষি লিচু উৎপাদনের সাথে জড়িত গাছের ফল বাঁচাতে প্রায় তিন গুণ বেশি টাকা খরচ করে সেচ দিয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না খারাপ তাপমাত্রা আপনারা চাহানে পানি কম উঠতেছে একশো টাকা ঘুমটা নেচ্ছে আমাদের কাছ বুঝছেন কিন্তু আমাদের এতে একশো টাকা ঘুমটা দিয়ে আমাদের লিচুর আপনার কথা আসছে না এই বছরে যে কি নাম হবে এইটাই বলতে পারতেছি না আবহার কারণে কোনো বৃষ্টি নাই কিছু নাই এমনি ঝরে যাচ্ছে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এবার মৌসুম শুরুর আগে শিলা বৃষ্টির কারণে মুকুল ঝরে যাওয়ায় গাছে ফল এসেছে কম তার উপর যে গুটি এসেছে তা রক্ষা করা যাচ্ছে না তাপের কারণে দাগ হয়ে যাচ্ছে অধিকাংশ গুটিতে ফলে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায় বছরে আমাদের একটা ফসল কৃষি বিভাগের লোকজন কোন আসে আমাদের সাথে দেখা দেখা সাক্ষাৎ করেনি এবং কোনো সহযোগিতা করতেছেন আমাদের আমাকে যে সুপারভাইজার আছে এনারা কোনো যদি দেখিনি বুঝছেন যদি তার পরামর্শ পাতাম তবে কৃষি বিভাগ বলছে গুটি রক্ষায় কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে যখন সূর্যের তাপ কমে যাবে এই সময় যারা তারা সেচ দেয় এতে করে লিচুর ড্রপিংটা কম হবে বা ঝরে পড়া কম হবে একই সাথে তারা যদি দশ লিটার পানিতে দশ গ্রাম নিব্রিল বোরন যদি মিশিয়ে স্প্রে করে তাহলে ঝরার সম্ভাবনা কমে যাবে এবছর মাগুরায় সাতশো পঁয়ষট্টি হেক্টর জমিতে ছয় হাজার পঞ্চাশ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ যার বাজার মূল্য প্রায় একশো একুশ কোটি টাকা বৈরি আবহাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংখ্যা থেকেই যাচ্ছে মুশফিকুর রহমান এটিএন বাংলা সংবাদ শেষ করব ভিন্ন ধরনের একটি খবর দিয়ে নগা একটি গ্রামে ভালোবাসার বিরল নিদর্শন রেখেছেন পাল বংশের এক রাজা রানীর সুস্থতার জন্য তিনশো পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন তিনি তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা রাজ্য আর রাজপ্রাসাদ কিন্তু মানুষের মুখে আজও রয়ে গেছে সেই লোকগাথা নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে তাই জানাচ্ছেন শরীফুল ইসলাম নওগাঁর ইস্তফপুর ইউনিয়নের এই গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তিনশো পঁয়ষট্টিটি পুকুর স্থানীয়রা জায়গাটিকে দুই সতী বলেও চেনেন তিনশো পঁয়ষট্টি পুকুর ঘেরে প্রচলন রয়েছে নানা গল্পের অষ্টম শতাব্দীর পালবংশের কোনো এক রাজা তার স্ত্রীর সুস্থতার জন্য পুকুরগুলো খনন করেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি পুকুরে গোসল করলেই সুস্থ হবেন রানী তাই রাজা তার প্রিয়তমার সুস্থতার জন্য খনন করেন তিনশো পঁয়ষট্টিটি পুকুর বৈদ্য প্রতিদিন একটি করে পুকুরে গোসল করার জন্য রাজাকে পরামর্শ দেন রানী জনমত একটি করে পুকুরে প্রতিদিন গোসল করেন আর সেই সূত্রেদের তাৎকানিন রাজা এই 365 পুকুর খনন করে বলেই আমরা জেনেছি বর্তমানে রাজার রাজপ্রাসাদ না থাকলেও এসব পুকুর কালের সাক্ষী হয়ে আছে প্রতিদিন দুধদুरांत থেকে এখানে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় খুব জানান তারা রাস্তা ঘাটের অবস্থা ভালো নয় প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কাঁচা শীত বর্ষা উভয় লোকজন আসে বাহাত্তর সাল থেকে এ যাবৎ পর্যন্ত দেখতেছি এই অবস্থায় আছে পুকুরগুলোর চারপাশে সরকারের পক্ষ থেকে করা হয়েছে বনায়ন এতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা এই রাস্তাঘাটগুলি উন্নয়নমূলক কাজ করা হলে ভবিষ্যতের দর্শনার্থী বৃদ্ধি পাবে রাস্তা সংস্কার করে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় এবং সচেতন মহলের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার তাপ প্রবাহের কারণে ২৫ জেলায় শনিবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়ে পর কমবে গরম বলছে ছয় আবহাওয়া অফিস আগুন সন্ত্রাস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি দাবি ওবায়দুল কাদেরের নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই আহ্বান রিজভি আগামী মাস থেকে বিদেশি জনবল নেবে না মালয়েশিয়া বাংলাদেশে কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার উন্মুক্ত হবে আশা জনশক্তি রপ্তানিকারকদের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ কোরবানি ঈদের দেড় মাস আগে থেকেই চড়া মশলার বাজার এলাচের দাম কেজিতে বেড়েছে দেড় হাজার টাকা পেঁয়াজ আদা রসুনের মূল্য ঊর্ধ্বমুখী এবং প্লাস্টিকের বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিলেই মিলবে নগদ অর্থ সবুজ ও পরিচ্ছন্ন রাজধানী করতে ঢাকা উত্তর সিটির ভিন্ন ধর্মী উদ্যোগ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ ধন্যবাদ